শ্রাবণের গভীর রাতে শুনশান সেমিনার রুমের মেঝেতে গভীর ঘুমে আচ্ছন্ন আছেন মা দুর্গা। ততদিক ঘুমে বাংলার ঈশ্বরী ঘোষণা করলেন জগন মাতার বিসর্জন বার্তা। আনন্দময়ী মেয়ের পদধ্বনি যাবে যে উঠত রূপলোকে রসলোকে ও হাসপাতালের করিডোরে। সেই তিলোত্তমা চিন্ময়ীর হাতে এখন স্টেথোস্কোপের বদলে তাজা তাজা রক্ত। আজ বিশ্বজননীর শোণিত ধারা হাসপাতালের মেঝে থেকে রাজপথ হয়ে হীরক রাজার দরবারে অগ্নি গর্ভা। মহামায়া অভয়া শক্তি রূপা গুণময়ী তুমি এক তবু প্রকাশ বিভিন্ন। তুমি পুরুষাসুরের কামনার নির্ভয়া আবার প্রতিটি ঘরের নির্যাতিতা ব্রাহ্মণী। আবার কখনো বা মেঠো পথে লাঞ্ছিতা কন্যা যায়া জননী। তুমি আবার নির্বিচারে ঝরে যাওয়া কামধুনি। জেগে ওঠো মা অভয়া ছিন্ন বসন ছেড়েছে যে ওঠো নরমুণ্ড মালিনী চামুণ্ডা বজ্ররূপিণী ঐন্দ্রী উগ্র শিবদূতী। শানিত চিৎকারে ভেঙে দাও তম মোহিনীয়তি উলুণ্ঠিত করে দাও উলঙ্গ রাজার আসন। যারা তোমার শরীরে ঠেলেছে বিষ সেই বিষের নীলকণ্ঠে ঘোষণা করে দাও 100 কোটি ভারত সন্তান তোমরা শুধু বেড়েছে সংখ্যায়। হয় প্রতিবাদে নেমে এসো রাস্তায় নইলে আমার ছিন্ন ভিন্ন শরীর দেখে মুখ ঢাকো লজ্জায়।